নমস্কার বন্ধুরা, আরও একবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বাঁকুড়া ব্লগার ইউটিউব চ্যানেলে। তো আজকে আরেকটা নতুন রকমভাবে ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে বাঁকুড়ার তালাপুরের ভিডিও। আমাদের আগের ভিডিও ছিল তালের ভিডিও, যেটা এখনও যারা দেখনি তারা নিচে লিঙ্ক দিয়ে দেবো, বক্সে যেয়ে দেখে নেবে। আর এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে তালাপুরের, বাঁকুড়ায় আমরা যাকে বলি তালের আকুর। আর এটা হচ্ছে এক প্রকারের তালের বীজ। সে বীজটাকেই আর কি যখন তালটা খাওয়া অবস্থায় ফেলে দিয়েছিলাম, সে ফেলা অবস্থাতে এই বীজটা মাটিতে ফেলার পরে দু তিন মাস পরে যে অঙ্কুরটা বের হয় সেটাকে তালাকুর বলে। চলো কথা বেশি না বলে আমাদেরকে দেখাই কীরকম আমাদের তালাকুর হয় আমাদের বাঁকুড়া জেলায়। যে তালের আঠিটা আছে এদিকে নিয়ে আসো, এগুলো হচ্ছে তালের আকুরগুলো। তাহলে দিলে দেখা হয়ে যে তালের আকুরগুলো যেগুলো শিকড় হয়ে গেছে প্রায়, এই আকুরগুলোকেই আমরা তালের আঠিটার থেকে বের করেছিলাম। এখন একটা একটা শিকড় হয়ে যাচ্ছে, এই আকুরগুলোকেই আমরা কাটবো। এখন বের করার কতগুলো আছে সেখানে তো বহুত দিন পরে এগুলো খাওয়া হয়, প্রায় তালটাকে ফেলা তিন মাস পরে এটাকে আমরা খাই। কারণ ততদিন এটা যতদিন না এটা ভিতরে পংটা গজাচ্ছে ততদিন আমরা খেতে পারবো না এটা। তো এটা পংটা গজাতে যতদিন টাইম লাগছে আস্তে আস্তে হয়। এটা দেখো দেখতে পাচ্ছ কিন্তু পোকা টোকাও হয়ে যায় এটা। আর আছে তো আমার কাছে এইগুলাই ছিল, এদিকে দেখাও আমার কাছে এই তালের আটিগুলোই আছে। তো এগুলোকে আমি এখন নিয়ে যাচ্ছি, এগুলো নিয়ে যাই পরিষ্কার করবো আর ভিতরে কাটবো। চলো এখানে নিয়ে আসবো। তো আমি এখন এগুলোকে ধুবো, কারণ দেখতে পাচ্ছ কী নোংরা আছে। এগুলো এরকম অবস্থায় খাওয়া যাবে নাই, এগুলো এই বালতি জলে চুবো প্রথমত, ধুয়ে পরে এটা পরিষ্কার করে পরে কাটছি, এই ধুচ্ছি একটা একটা করে। ভালো করে ধুতি হবে, দেখতে পাচ্ছ কি নোংরাটা বেরোচ্ছে। এরকম করে সবগুলোই ধুবো, বেশি ধুইলি একটা একটা করে, তারপরে কাটাটা দেখাচ্ছি তোমাদেরকে। প্রায় দু তিন মাস হয়ে গেছে আর ওই নোংরা জায়গা ছাড়া এটা হবে না আর কি, মাটিতে ছাড়া এটা হচ্ছে না। আর বাঁকুড়ায় তালাকুর বিরাট পছন্দ সবাইকার, কারণ এটা কালী পুজোর পরে পাওয়া যায় আর কি, ঠান্ডা ঠান্ডা সিজিনটা হবে তালাকুরটাও বিরাট ভালো লাগে তখন আমি খেতে। যারা যারা তালাকুর খাওনি, মানে যারা শহরের মানুষ তারা অবশ্যই তালাকুর খাওনি, তারা দেখো জিনিসটা কীরকম, তালাকুরটা কীরকম হয়, তারা তালও খাওনি হয়তো অনেকেই যারা শহরে থাকো। এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আপাতত, এই জলটাকে আমি সাইডে রাখছি, সামনেই চলে আসো তুমি। এটাকে আমি এখন প্রতিটা একটা একটা করে কাটবো, ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, ফ্রেশ হয়ে গেছে পুরো, মানে যথাসম্ভব ভালো করে ধুইছি। এটাকে পর কাটা দিয়ে কাটবো, তারপর ভিতর থেকে চামচ দিয়ে এটা বের করবো কী আসছে। কাটা দিলে কাটবো এখন আমি তালাকুর, আপাতত এটা পরিষ্কার করলি কারণ নোংরা আছে। তালের আঠিটা এইটা আর কি, এটাকে পরিষ্কার করে নিচ্ছি। পংটা কাটি, এটা এটা হচ্ছে পং, এটার তালা গুড়ার না কাটিলেই হবে নাকি। সামনে দিয়ে ক্যামেরাটা নিয়ে এসো, দেখাও ক্যামেরাটা নিয়ে গেলাম, বিরাট শক্ত আছে। বিরাট শক্ত কাটা যাচ্ছে কাটছে, দেখতে পাচ্ছ ভিতরটা কিরকম হয়। তো আমি তোমাকে পরে দেখাচ্ছি সবগুলো কাটিলি, এখনো এখনো চারটে আছে আমার, চারটে কাটিলি। সেই মাড়িয়ে ফেলিয়ে দিলে যাবে না, মাড়িগুলো
কারণ তালমারি হওয়ার পরেই এটাকে ওখানে ফেলে দিয়ে আসি, তিন মাস পরে তুলে নিয়ে আসি খাবার জন্য। তো আমার কাটা শেষ, দেখতে পাইছ আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো দেখাও, এদিকে নিয়ে আসো কীরকম জিনিসটা বানিয়েছে, তুলে ক্যামেরাটা উপর দিকে ওঠা। এটা হচ্ছে তালাকুর, আমার দিকে এটা হচ্ছে তালাকুরটা। তো এটা ভিতরে শ্বাসটা আছে, এখন নারকেলের মতো দেখতে ভিতরটা, বুঝতে পেরেছো এই কীরকম টেস্টটা হবে, বুঝতে পারছো তো? এটা আমি উপরে নিয়ে যাবো, কারণ নিচে এখানে পরিষ্কার করার মতো আর জায়গা নাই আমার, আমি জায়গারই আসিনি। উপরে যাবো, পরিষ্কার করবো, তারপরে টেস্টটা বলছি। তখন চলো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অন্তত করবে। এগুলোকে আমি এখন ছাদে নিয়ে আসি, দেখতে পাচ্ছ কীরকম এগুলো শ্বাসগুলো বেরিয়ে আছে চারদিকে। তো এটার আমি শ্বাসগুলো বের করবো, এই চামচ আর এখানে বাটি রেখেছি, চামচ দিয়ে শ্বাসগুলো বের করবো, তারপরে খাবো। ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। তো এটার থেকে আমি শ্বাসটা এখন বের করবো এই চামচ দিয়ে, দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্বাস। এটা প্রতিটাতে একটা একটা করে বের করবো, আর এটা হচ্ছে ভিতরে খোলটন, এটা খাবো না, এটা ফেলে দেবো, আর এই শ্বাসটা খাবো। প্রতিটা থেকে শ্বাসগুলো বের করলেই ততক্ষণ এই শ্বাসটাই মজা, এই শ্বাসটাই তো বিরাট জিনিস। কেমন লাগে আমার শ্বাসটা খাইতে? দারুণ দারুণ খাইতে লাগে লাই। ছোটোবেলায় খাইতাম, তখন ছোটোবেলায় এগুলো বিরাট জিনিস ছিল, দিয়ে মিডিল আর খাওয়া দাওয়া হয় এগুলো। ওই ওই ভিতরের শ্বাসটা নারকেল আমার লাগবে, এই ভিতরটা। হ্যাঁ, ভিতরটা আমি খাইনি কোনোদিন, উপরে সাদা শ্বাসটাকে খাই ফেলে দিয়েছিলাম। তো নারকেলের মতো লাগবে বলছে, খাই দেখতেই হবে, খাই দেখতেই হবে। খা, এগুলো ছাড়ানো কমপ্লিট, ছাড়ানোর পর এরকম অবস্থা, প্রতি শ্বাস আছে। এটাকে আমি ধুই নেবো, যতই চোপসা লাগবো এটা একদম ভালো করে ধুবো। তো ওই কলে ধুইলি রোয়াগুলো লাগিয়ে, দেখতে পাই রোয়াগুলো লাগিয়ে। ভাষা ভাষাই লিয়ে তো যাবে, ভাষা জলটা বেশি দিয়ে দিই ভাষা। হ্যাঁ, আমার সামুগ্রামটা চুইয়ে যাবে, তোমার সামুগ্রামটা নেই। এখন এটা খাবো, টেস্টটা জানাচ্ছি কিরকম লাগে। এটা একটু লিখছি, খাই আগে। বিরাট খেতে যায়, না খালি আমি বলতে পারবো এর স্বাদটা কীরকম, মানে আমি খাচ্ছি তোমরা দেখছ, আমি বলে বুঝাতে পারবো, খাবে তারপরে বলবে কীরকম জিনিসটা। তো আপনি খাই বলবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে। ততদিন টাটা বাই, তুমি খাই বলবেন।